এর চেয়ে দুঃখের সংবাদ আর কিছুই হতে পারে না। খবরটা শুনে কলিজাটা কেঁপে উঠেছিল, ইচ্ছা করতেছিল চিৎকার করে কাঁদি। পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইসলামের একজন অনন্য নিদর্শন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদী। প্রিয় মানুষটি হয়তো আর ফিরে আসবে না, কিন্তু জীবিত হয়ে থাকবে প্রতিটি খাঁটি মুসলমানের অন্তরে। এই হাসি মুখটা আর দেখা হবে না, দেখা যাবে না প্রিয় মানুষটারে, শোনা যাবে না আর কোনো বিষয়ভিত্তিক তাফসির, মনের তৃপ্তি মিটবে না আর পূর্ণ হবে না আত্মার তৃপ্তি, বাংলাদেশের পথপ্রান্ত পাবে না আর তোমার পদধূলি। রব্বে কাবা, তুমি তোমার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। যে কালি লাগা হয়েছে তার চরিত্রে, সে কালি অন্যদের চরিত্রেও লাগিও। রব্বে কাবা, ওই গোষ্ঠীর উপর তুমি তোমার লানত দান করো। আমরা এটিকে হত্যাকাণ্ড হিসেবে সারা জীবন মনে রাখব, ভবিষ্যৎ প্রজন্মকে ভুলতে দেব না জালিমের এই নিষ্ঠুর অত্যাচারে নির্দোষ আলমের ইতিহাস। আল্লাহ, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও আর তাদের ধ্বংস করিও যারা সবসময় ইসলামের বিরোধিতা করেছে। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। মা বোনেরা ভালোবাসে, মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে সাহেব আপনি ডরাইতে না, কান্দে এবং টেলিফোন করে আমার কাছে আমার জন্য আমাকে দোয়া করে। আমি আপনাদের ভালোবাসা ভুলবো না। আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি।